নমস্কার, আমার লেখা গল্প পেন ফ্রেন্ড পড়ে শোনাচ্ছি। বিকেল 5টায় উত্তপাড়া স্টেশনে ট্রেন এসে থামল। তনুশ্রী রোজ এই সময় হাওড়া থেকে বাড়ি ফেরে। সে বাবা মায়ের গরমে ছোট্ট একটি বোন আছে। রক্ষণশীল পরিবারে বড় হয়ে উঠছে সে। 12 ক্লাস পাশ করে হাওড়া কলেজে ভর্তি হয়েছে, তাই রোজই তাকে যাতায়াত করতে হয়। কদিন ধরে লক্ষ্য করছে ফেরার সময় একটা যুবক তার দিকে একটু বেশি নজর দিচ্ছে। হয়তো তনুশ্রী মনের ভুল। একদিন ট্রেনে বসে আছে, দেখে সেই যুবকটি তার দিকে এগিয়ে আসছে। তনুশ্রীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে না, যুবকটি ডান হাতটা এগিয়ে দেয়। তনুশ্রী বেশ অবাক হলো তার সাহসের কথা ভেবে। হাতটা এগিয়ে গেল তার পাশে বসা বৃদ্ধার দিকে। বৃদ্ধাকে ধরে ভিড় ঠেলে নিয়ে গেল কামরার গেটের দিকে। তনুশ্রী বেশ লজ্জা পেল তাকে অকারণ সন্দেহ করার জন্য। এমন করে দিন কাটছিল যুবকটির সঙ্গে প্রায় দেখা হতো এই ট্রেনে। সেদিন তনুশ্রী প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল বলে বেশ দেরি হলো। ট্রেনে প্রচণ্ড ভিড়, বসার জায়গা পেল না। শীতকাল বলে সন্ধে 6টায় অন্ধকার নেমে এসেছে। মা নিশ্চয়ই চিন্তা করছে। ট্রেনটা স্টেশনে ঢুকতে ভিড় ঠেলে নেমে পড়লো তনুশ্রী। দেরি হয়ে গেছে দেখে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। হঠাৎ মনে হলো পেছন থেকে কে যেন তাকে অনুসরণ করছে। হাঁটার গতিটা আরো বাড়িয়ে দিল। খানিকটা যাওয়ার পর পেছন থেকে একটা যুবকের ডাক শুনতে পেল। এই যে শুনছেন, একটু দাঁড়াবেন, আমার একটু দরকার আছে আপনার সঙ্গে। অন্ধকারে মুখটা দেখতে পেল না, ভয়ে না থেমে প্রায় দৌড়তে লাগলো তনুশ্রী। যুবকটিও সমান গতিতে তার পেছু পেছু হাঁটতে লাগলো ও ডাকতে থাকলো, এই যে শুনছেন, একটু দাঁড়াবেন। পেছন ফিরে তাকিয়ে রাস্তার আলোতে তার মুখটা চিনতে পারলো, সেই ট্রেনের ছেলেটি। দেখে তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনে হয়, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, এই ভেবে দাঁড়িয়ে পড়ে তনুশ্রী। যুবকটি হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে, এই যে প্লিজ কিছু মনে করবেন না, মানে আমার পেনটা একটু দেবেন। তনুশ্রী চমকে উঠে বলে, পেন? মানে আপনার পেন তো আমি কে জানি। না মানে আমার প্রিয় পেনটা না, মানে মানে আপনার চুলে আটকে গেছে, যদি একটু দয়া করে দিয়ে দেন তো খুব ভালো হয়। তনুশ্রীর লজ্জায় মুখ লাল হয়ে গেল। পেছনে লম্বা বিনুনিটা সামনে এনে দেখলো সত্যি তার চুলে পেনটি আটকে গেছে। পেনটা খুলে তাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে বলল, সরি আমি না টের পাইনি। না না আপনার কি দোষ, আমার পকেটে থাকা পেনটা আপনার নাববার সময় চুলে আটকে গেছে। আসলে এটা আমার প্রিয় পয়া পেন তো, তাই আর কি। আচ্ছা ধন্যবাদ, আসছি। তনুশ্রীও হন্তদন্ত হয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে ছুটলো। দেখতে দেখতে বেশ কদিন কেটে যায়। লজ্জায় এই ঘটনা তনুশ্রী কারোকে বলতে পারেনি, মনে পড়লেই নিজের মনে হাসে। ট্রেনে প্রায় যুবকটির সঙ্গে দেখা হতো। আস্তে আস্তে দৃষ্টি বিনিময়ের সঙ্গে হাসিও বিনিময় শুরু হলো। একদিন সাহস করে যুবকটি তনুশ্রীর ট্রেন থেকে নামবার আগে হাতে একটা খাম ধরিয়ে দিল। নেবে কি নেবে না ভাববারও সময় পায়নি, তাই চিঠিটা নিয়েই নেবে পড়ল। রাতে শুয়ে শুয়ে চিঠিটা পড়ল। লেখা, প্রিয় ফ্রেন্ড ফ্রেন্ড, নাম না জেনেই চিঠিটা লিখছি। চিঠিটা পেয়ে হয়তো খুব ভালো লাগবে, নয়তো আমার উপর খুব রাগ হবে। কিন্তু আর যাই হোক, চিঠিটা না লিখে থাকতে পারলাম না। আপনার সম্বন্ধে এইটুকুনি জানতে পেরেছি, আপনি উত্তপাড়ায় থাকেন আর হাওড়া কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়েন। আমি কলকাতায় থাকি, যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। অবাক হচ্ছেন, রোজ ট্রেনে দেখা হয় কেন? আসলে আমার মামার বাড়ি উত্তপাড়ায়, প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগেছে, তাই রোজই যাতায়াত। আমি থাকতে না পেরে আমার পরিচয় জানিয়ে এই পত্রটি লিখলাম। আশা করি কালই আমি উত্তর পাব। মন বলছে আপনার সঙ্গে আমার সম্পর্ক অবশ্য সম্ভব। যদি কোনো অসুবিধা থাকে তাও জানাতে ত্রুটি বোধ করবেন না। উত্তরের অপেক্ষায় রইলাম, কাল এই সময় নিশ্চয়ই দেখা হবে। ইতি সৌম্যদীপ ভট্টাচার্য। চিঠিটা তনুশ্রী বার দশেক পড়ল। যতবারই পড়ে ভয়ে বুক কেঁপে ওঠে, কারণ তার বাবা যে রাজবাড়ির লোক, এই ঘটনা জানতে পারলে তার পড়াশুনোর ইতি। পরের দিন অধীর আগ্রহে সৌম্যদীপ ট্রেনে উঠল নির্দিষ্ট সময়ে। সারা ট্রেন খুঁজেও তাকে পাওয়া গেল না। প্রায় 15 দিন কেটে গেল। না
তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। সৌম্যদীপ ভীষণ ভেঙে পড়ে, তাদের সম্পর্কে ছেদ পড়েছে সেটা স্পষ্টই, তাও সে হাল ছাড়ল না। হঠাৎ একদিন তনুশ্রীর সঙ্গে দেখা, দেখলো ম্লান ক্লান্ত তনুশ্রীর মুখ, চোখের তলায় কালি, তার হাসি মুখ দেখে এগিয়ে গেল সৌম্য। দেখতে দেখতে উত্তপাড়ায় ট্রেন ঢুকলো, তনুশ্রীর পেছন পেছনে সৌম্য নেমে পড়ল। তনুশ্রী টলছিল, জানতে পারলো তার টাইফয়েড হয়েছিল, তাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো, তাই তার বাড়ি যাতায়াত শুরু হলো। তনুশ্রী বাবা মায়ের প্রিয় পাত্র হয়ে উঠল। বছর দুয়েক বাদে শুভ দিন দেখে তাদের শুভ পরিণয় ঘটল। ফুলসজ্জা রাত্রে সৌম্য তনুশ্রীকে পরিয়ে দিল একটা সুন্দর আংটি, সঙ্গে দিল সুন্দর একটি ছোট্ট বাক্স, তার উপরে লেখা আমার প্রিয় পেন ফ্রেন্ডকে। তনুশ্রী বাক্সটা খুলে দেখল, সেই পিয়া কাদর পেনটা। সৌম্য বলে উঠল, তুমি আমার চিরকালের প্রিয় পেন ফ্রেন্ড। নমস্কার।